50 বছরে হামদর্দ বাংলাদেশের উল্লেখযোগ্য অর্জন। 1972 থেকে 1981 প্রথম 10 বছর। 1971 সাল 7 মার্চ মুক্তির লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবাদের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, মা বোনের সম্ভ্রম আর শহীদের রক্তের বিনিময়ে আসে স্বাধীনতা। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে হামদর্দ একটি ধ্বংসপ্রাপ্ত এবং রুগ্ন প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত হয়। 1972 সাল থেকে 1977 সময়কালে 7 জন মোতোয়াল্লি নিয়োগ দেওয়া হয়। তারা হামদর্দকে যথাযথভাবে পরিচালনা না করতে পারায় তৈরি হয় ব্যাপক বিশৃঙ্খলা। 1975 সালে ষড়যন্ত্র করে হামদর্দকে লে অফ ঘোষণার উদ্যোগ নেওয়া হয়, কিন্তু তাতে বাধা দিয়ে প্রতিষ্ঠানকে সচল রাখেন ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ আরন ভুঁইয়া। লে অফের মধ্যে আমার লে অফে আলেন, আমি বাধা ছিলাম, আরও 2-3 জন এরকম, আর সবাই লে অফে পালাই দিয়েছে। এই আমি রুখে ইয়ারে মিনিস্ট্রি ফিনিস্ট্রি অনেক ইতিহাস ইতিহাস আছে, অনেক কিছু আছে, কীভাবে রক্ষা করলাম, কীভাবে এই পর্যন্ত আসলাম, এটা জ্বলন্ত ইতিহাস। 1977 সালে মোতোয়াল্লি হিসেবে নিয়োগ পান তৎকালীন সিনিয়র কর্মকর্তা নুরুল আফসার, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে প্রতিষ্ঠান পরিচালনায় ভূমিকা রাখতে পারেননি তিনি। ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ আরন ভুঁইয়া সবার মধ্যে সাহস সঞ্চার করে বলেন, আল্লাহর রহমত এবং আমাদের প্রচেষ্টায় হামদর্দ ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। এ সময় তিনি নেপথ্যে থেকে দৃঢ়ভাবে হাল ধরেন। 1982 থেকে 1991 দ্বিতীয় 10 বছর। 1982 সালে হামদর্দ বাংলাদেশের পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ আরন ভুঁইয়া। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় মাত্র 50,000 টাকার মূলধন এবং 6 গুণ ঋণ নিয়ে ঘুরে দাঁড়ায় প্রতিষ্ঠান। এত অল্প মূলধন নিয়ে হামদর্দের অগ্রযাত্রার এ তথ্যটি ওয়াকফ প্রশাসনে এখনও সংরক্ষিত রয়েছে। 1982 সালে বাংলাদেশ ড্রাগ পলিসিতে হার্বাল চিকিৎসাকে রাষ্ট্রীয় পর্যায়ে অন্তর্ভুক্ত করতে উদ্যোগী হন ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ আরন ভুঁইয়া। এ স্বীকৃতির কারণে সরকারি হাসপাতালে নিয়োগ পাচ্ছে ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসকরা। একাত ওষুধ প্রশাসন অধিদপ্তরের নিয়ন্ত্রণে আসায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে ইউনানি আয়ুর্বেদিক ও হার্বাল ওষুধ শিল্পের। এর ফলে তৈরি হয়েছে ইউনানি আয়ুর্বেদিক ফর্মুলারি। 1983 সাল থেকে বিশ্বের মুসলমানের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় আয়োজন বিশ্ব ইজতেমায় হামদর্দ মেডিকেল ক্যাম্প করে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া শুরু করে, যা আজও অব্যাহত আছে। এর ফলে ইজতেমায় আগত বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপকৃত হচ্ছেন। 1984 সালে হামদর্দ কারখানায় হামলা চালায় একদল দুর্বৃত্ত। আল্লাহর একান্ত ইচ্ছায় মৃত্যুর হাত থেকে রক্ষা পান ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ আরন ভুঁইয়া। তিনি জীবনের বিনিময়ে হামদর্দকে এগিয়ে নেয়ার শপথ নেন, ফলে কর্মীরা নতুন উদ্যমে কাজ শুরু করার সাহস ও অনুপ্রেরণা পায়। পাকিস্তান ভারত হামদর্দের মধ্যে একটা আধুনিক হামদর্দ আমরা রূপান্তরিত করতে পারি, সেই শপথ নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। 1986 সাল, তখন একজন মোতোয়াল্লি নিয়ন্ত্রণ করতেন সবকিছু, কিন্তু ইউসুফ আরন ভুঁইয়া ক্ষমতার বিভাজন করতে এবং সবার পরামর্শ নিয়ে স্বচ্ছতার সঙ্গে হামদর্দকে পরিচালনা করতে দেশের বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে 9 সদস্যের ট্রাস্টি বোর্ড গঠন করেন। সেই ধারাবাহিকতায় অব্যাহত আছে ট্রাস্টি বোর্ডের মতামত নিয়ে হামদর্দ পরিচালনার প্রত্যেকটি সিদ্ধান্ত গ্রহণের রীতি। প্রতি 3 বছর পরপর নবায়ন হচ্ছে এই ট্রাস্টি বোর্ড। বিভিন্ন সময়ে যারা ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তারা হলেন সাবেক রাষ্ট্রপতি বিচারপতি এ এফ এম আহসানউদ্দিন চৌধুরী 1987 থেকে 1997, ব্যারিস্টার শওকত আলী খান 1997 থেকে 2001, বিচারপতি মোহাম্মদ আব্দুর রৌফ 2001 থেকে 2009, জাতীয় অধ্যাপক ডাক্তার নুরুল ইসলাম 2009 থেকে 2013, জাতীয় অধ্যাপক ডাক্তার এম আর খান 2013 থেকে 2016। 2016 সাল থেকে বর্তমান সময়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব, এনএসআইয়ের সাবেক মহাপরিচালক কাজী গোলাম রহমানের নেতৃত্বে হামদর্দের বোর্ড অব
ট্রাস্টিজের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। 1988 সালে প্রলয়ঙ্করী বন্যায় হামদর্দ মহামান্য রাষ্ট্রপতির তহবিলে অর্থ প্রদান সহ দুর্গত মানুষকে সহযোগিতায় ব্যাপক ভূমিকা পালন করে। ঠিক একইভাবে 1991 সালেও ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস পরবর্তী ত্রাণ কার্যক্রম পরিচালনা করে প্রতিষ্ঠানটি। 1990 সালে উত্তরাঞ্চলের প্রাণ কেন্দ্র বগুড়ায় প্রতিষ্ঠিত হয় হামদর্দ ইউনানি মেডিকেল কলেজ ও হাসপাতাল। 1992 থেকে 2001, তৃতীয় 10 বছর, মানব কল্যাণে ঐতিহাসিক ভূমিকা পালন করায় শিল্পাচার্য পদক 95, স্বাধীনতা পদক 97, জাতীয় মানবাধিকার সংস্থা পদক 1997, ইরাক সরকার কর্তৃক বেস্ট হার্বাল অ্যাওয়ার্ড 99, রোকেয়া পদক 2000, সাংবাদিক সানাউল্লাহ নুরী পদক 2001 অর্জন করেন ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফরণ ভূঁইয়া এবং হামদর্দ পরিবার। 1994 সাল, ঢাকার অদূরে ছায়া সুনিবের সোনারগাঁওয়ে আধুনিক কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হামদর্দের প্রতিষ্ঠাতা ও স্বপ্নপুরুষ মরহুম হাফেজ আব্দুল মজিদের সুযোগ্য কনিষ্ঠ পুত্র শহীদ হাকিম মোহাম্মদ সাঈদ। এরপর বিপুল কর্মোদ্যোগে ওষুধ উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করে হামদর্দ। অসহায় মানুষের পাশে দাঁড়াতে 1998 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফান্ডে অনুদান প্রদান করে হামদর্দ। 1997 সালে নোয়াখালীতে এইচে জনকল্যাণ আলিম মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ডক্টর হাকিব মোহাম্মদ ইউসুফরণ ভূঁইয়া। 2002 থেকে 2011, চতুর্থ 10 বছর, 2004 সালে ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফরণ ভূঁইয়ার একক প্রচেষ্টায় ইউনানি আয়ুর্বেদিক ও হার্বাল ওষুধ শিল্প থেকে ভ্যাট প্রত্যাহার করে সরকার। এই খাতের জন্য এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। ব্যাট নিয়ে কত জ্বালা, কত কিছু, কত চেষ্টা, আমি কিছু গিয়েতে কিছু হয় না, যা অনেক চেষ্টা চেষ্টা করি শেষ পর্যন্ত সাইবার রহমান সাহেবের ধরে আমার কাজটা এরকম হয়েছে। এই খাতে প্রভাব পড়লো মানে এই যে ইউনানি আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক হার্বাল আজকে কারো ব্যাট দিতে হয় না। ব্যাট না দেওয়ার কারণে আজকে ইউনানি আয়ুর্বেদিক হার্বাল এবং এলোপ্যাথিক সব হার্বাল শুরু করছে। এই জন্য ভ্যাট না থাকায় এই শিল্পখাত ফিনিক্স পাখির মতো জেগে উঠে, প্রতিষ্ঠিত হয় নতুন অনেক শিল্পকারখানা, বাড়ে কর্মসংস্থান এবং ওষুধের বাজার। এখন সুপ্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠানগুলোও ইউনানি আয়ুর্বেদিক হার্বাল খাতে বিনিয়োগ করে সফল হচ্ছে কেবল ভ্যাট না থাকার কারণে। হাকিম মোহাম্মদ সাঈদের আহ্বানে সাড়া দিয়ে 2008 সালে শিক্ষা বিস্তারে অসাধারণ উদ্যোগ গ্রহণ করেন ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফরণ ভূঁইয়া। হামদর্দ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের জন্য জমি ক্রয় করেন এবং মাটি ভরাটের কাজ শুরু হয়। স্বপ্নের এই প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হাকিম মোহাম্মদ সাঈদের সুযোগ্য কন্যা সাদিয়া রশিদ। শহীদ হাকিম মোহাম্মদ সাঈদের অবদানের স্বীকৃতিস্বরূপ একই বছর তাঁর নামে ঢাকায় প্রতিষ্ঠা করা হয় হাকিম সাঈদ ইস্টার্ন মেডিকেল কলেজ। ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফরণ ভূঁইয়া মনে করেন সমাজকে বদলে দেবার জন্য শুধু শিক্ষিত নয়, পাশাপাশি সৎ মানুষও খুব জরুরি। এই অসাধারণ চিন্তা এবং মনন নিয়ে 2010 সালে তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় হামদর্দ পাবলিক কলেজ, যা এখন স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সবার কাছে পরিচিত। প্রতি বছর সফলতার সঙ্গে শতভাগ উত্তীর্ণ হয় এই কলেজের শিক্ষার্থীরা। ইতোমধ্যে অসংখ্য শিক্ষার্থী কলেজ থেকে উত্তীর্ণ হয়ে বুয়েট, মেডিকেল এবং বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষে কর্মজীবনে দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। 2010 সালে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব ইন্টিগ্রেটেড মেডিসিন কর্তৃক ডক্টর অব মেডিসিন ডিগ্রিপ্রাপ্ত হন আধুনিক হামদর্দ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফরণ ভূঁইয়া এবং তৎকালীন পরিচালক বিপণন মোহাম্মদ রফিকুল ইসলাম। মানুষের মঙ্গল করার জন্য আমরা হামদর্দের পক্ষ থেকে আসতে প্রায় 200 চিকিৎসা কেন্দ্র করেছি। এগুলো মানুষকে ফ্রি ট্রিটমেন্ট দিয়ে অনেক সময় বিভিন্ন অকেশনে আমরা মানুষকে ফ্রি চিকিৎসা দিয়ে থাকি। দেশবাসীর কাছে সবার কাছে আরও দোয়া চাইছি যেন আরও ব্যাপকভাবে মানুষের সেবা দিতে পারি। 2012 থেকে 2021, পঞ্চম 10 বছর, 2012 সালে ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফরণ ভূঁইয়া প্রতিষ্ঠা করেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানের হাত থেকে সম্মাননা পদক পান ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফরণ ভূঁইয়া। একই সালে হামদর্দ প্রধান কার্যালয়ে উদ্বোধন করা হয় বঙ্গবন্ধু কর্নার।
যে কর্নারে রয়েছে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে দুর্লভ গ্রন্থের সমাহার। 2020 সালে কতিপয় দুর্বৃত্তের দুদকে দায়ের করা অভিযোগ থেকে খালাস পান ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফারুন ভুঁইয়া এবং দুদক তাকে ক্লিন সার্টিফিকেট প্রদান করে। 2021 সালে অ্যালোপ্যাথিক, ইউনানি ও আয়ুর্বেদিক এই তিন পদ্ধতির সমন্বয়ে প্রতিষ্ঠা করা হয় হামদর্দ জেনারেল হাসপাতাল। হাসপাতালটি উদ্বোধন করেন ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান এমপি। গৌরবান্বিত 2022, মানব কল্যাণে আরও ভূমিকা রাখতে হামদর্দের বিপণন কার্যক্রমের গতি বাড়াতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়। এবছর নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আধুনিক কারখানায় বড় পরিসরে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় আয়ুর্বেদিক ডিভিশনের আধুনিক কারখানার। সিদ্ধান্ত গৃহীত হয় লক্ষ্মীপুরে রওশন জাহান ইউনানি মেডিকেল কলেজ চত্বরে সমন্বিত হাসপাতাল প্রতিষ্ঠার। ভারতের স্বাস্থ্য বিষয়ক আয়ুষ মন্ত্রণালয় হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে ইউনানি চেয়ার হিসেবে প্রেরণ করেন প্রখ্যাত ইউনানি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মনোয়ার হোসেন কাজমিকে। ক্যাম্পাসে মাননীয় ধর্ম প্রতিমন্ত্রীর উপস্থিতিতে উদযাপন করা হয় ইয়োগা ডে। এবছরই মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটি কর্তৃক বিশেষ সম্মাননা পান ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফারুন ভুঁইয়া। 2022 সালে ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফারুন ভুঁইয়া বিপুল ভোটে বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন। ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফারুন ভুঁইয়া বিপুল ভোটে বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলে তার বলিষ্ঠ উদ্যোগের কারণে 2023 সালে ইউনানি আয়ুর্বেদিক খাতকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে গঠিত হয় ইউনানি আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক সেল। এ খাতের জন্য এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। এভাবে বর্ণাঢ্য কর্মতৎপরতা এবং মানুষের কল্যাণে নির্ঘুম কাজ করতে বাতিঘর ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফারুন ভুঁইয়ার নেতৃত্বে ছুটে চলছে হামদর্দ বাংলাদেশ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় স্বাস্থ্য, শিক্ষা ও মানব কল্যাণে সাধারণ মানুষের জন্য সুদিন আনতে অব্যাহতভাবে এগিয়ে যাচ্ছে হামদর্দ বাংলাদেশ।